না, আজকে আমাদের এদিকে হাটবার, প্রত্যেক বুধবার আর শনিবার আজকে বুধবারের বাজার আনলো। আলু, সিম, ঢেঁড়স, ধনে পাতা, ফুলকপি, এখানে মার জন্য পান, পালং শাক, এখানে আছে কাঁচা লঙ্কা, টমেটো। আবার কোনো প্রথম মাছ আনে না, সাদা মুরগি আনা হয়েছে। এখানে দেখো খাসির মাথাটা নিয়ে এসেছে, খাসির মস্তিষ্কটা আমি ভাত দিয়ে নিচ্ছি। এখানে দেখো মাথাটা তাও ভাত দিয়ে নিচ্ছি, কিছুক্ষণ পরে খেতে পরিষ্কার করে বস। মজুরটা বোনার জন্য আমি রসুন 4 কোয়া, অর্ধেকটা টমেটো, 3টা পেঁয়াজ, 2টা লঙ্কা নিয়ে এসেছি। গোশটা ভাগাদার জন্য আমি এখানে সাদা অয়েল দিয়ে দিয়েছি, এবার পুরনোর জন্য রসুন আর 5 ফোড়ন দিয়েছি। দেখো রসুন 5 ফোড়ন দিয়ে দিলাম, 2টা লঙ্কা কেটেছিলাম একটু দিয়ে দিলাম, এবার দিয়ে দিব 3টা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালোভাবে ভাজা হলে টমেটো কুচিটা দিয়ে দেবো। দেখো পেঁয়াজটা কিছুটা পরিমাণে ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে অল্প পরিমাণে আদা দিয়ে দেবো, অল্প পরিমাণে কালো সর্ষে বাটা, এক চামচ টমেটো পেস্ট দিয়ে দিলাম। সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়েছি, এখন টমেটো কুচিটি দিয়ে দেবো। সেদ্ধ করা মগজটা আমি এখানে দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে মশলাটার সাথে দিয়ে দিয়ে দেবো। কিন্তু এখানে জিরা ধনে গরম মশলাটা কিছুই এখন ইউজ করে নেয় করে দিই। এখন মশলাটা ভাজা হয়ে গেছে, মুরগির মাংস আমি এখানে কষানোর জন্য দিয়ে দিয়েছি, আর মগজ ভাজিটা দিলাম। এখন সেদ্ধ হওয়ার জন্য একটু ঢেকে দেবো, পরে মশলাগুলো দেবো। পাতে আমি একটু ধনে পাতা কেটে নিয়েছি, এবার আমি কিছুটা ধনে পাতা দিয়ে আবার নেড়ে চেড়ে ঢেকে দিবো, কিছুক্ষণ এখানে লাল লাল হওয়া পর্যন্ত ভুলে দেবো। চুলার আঁচটা একটু মিডিয়াম লো, দেখি এটা।